সামনে আনা হচ্ছে যে দেখো কত ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে, এরপরেও তো চুরি নিয়ে তোমাদের কথা বলা থামাবে না তোমরা, এরপরেও তোমরা কি সাহস টাকার পাহাড় দেখাচ্ছ? মানে ইলেকশনে কোনো দল, যেটা সন্ময় দাও বললো, পশু খাদ্য কেলেঙ্কারি নিয়ে আর কিছু বলা যাবে না যদি লালু প্রসাদের দল জেতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এতজন মন্ত্রী তারা জেলের মধ্যে আছেন, তারা বেল পাচ্ছেন না, সুপ্রিম কোর্ট অব্দি তারা যাচ্ছেন, কিছু বলা যাবে না? মানে এই ন্যারেটিভটা তো আমাদের বাংলার এবং বাঙালির জন্য বিপজ্জনক। আমি প্রথমে কয়েকটা কথা বলবো, দয়া করে সৌরভদা আপনাকে বলবো, কাউ কেউ কথা বলবেন না। হ্যাঁ, আমাদের তো এবার একজন খালিস্তানি সন্ত্রাসবাদী এবং একজন কাশ্মীরি সন্ত্রাসবাদীকেও টিকিট দেওয়া হয়েছে, তারা জিতে এসেছে, তারপর কি তারা সন্ত্রাসবাদী নন? কাজে এইগুলো দিয়ে কিছুর বিচার হয় না। আমি না একদম অন্য অন্য কয়েকটা কথায় যাব, আমি সমাজকর্মী, সেই হিসেবে আমি একটু জানতে চাইব যে এত যখন এখানে সিট পাওয়া গেছে, তাহলে কি সন্দেশখালির ভিডিওগুলো ফেক ছিল? তার কি আলোচনা হবে, তার বিচার হবে? মানে মহিলারা কি আবার ফেক ভিডিও করেছিলেন? তাহলে কিছু পুরুষকে ফাঁসানোর জন্য কি, যেহেতু আমি পুরুষ অধিকার কর্মী, তাহলে কিছু পুরুষকে কি সত্যি সত্যি ফেক ধর্ষণ বা ফেক শ্লীলতাহানির মামলায় ফাঁসানো হয়েছিল? প্রথম প্রশ্ন, বিচার হবে? সৌরভদা আমি বলেছি মাঝখানে কথা বলবেন না। রাজভবনের ঘটনাটা এক্স্যাক্টলি কি, কারণ তার নির্বাচনের আগে সে নিয়ে বিরাট জলঘোলা, রাজ্যপাল কি সত্যি সত্যিই দোষী নাকি আবার হারিয়ে যাবে এই প্রচণ্ড আনন্দে, 29টা সিট পাওয়ার আনন্দে? সেই বিচার চাই এখন, রাজ্যপাল সত্যিই দোষী কি না, ওটা সত্যি সত্যি শ্লীলতাহানি ধর্ষণ নাকি এটা ফেক কেস আবার? কারণ পুরুষ মানুষকে তো সবসময় ফাঁসানো হয়, তা আমরা আবার নতুন করে জানতে চাইবো, এটা যদি সত্যি সত্যি মিথ্যে ছিল, মানে ধর্ষণের ঘটনা হয় বা শ্লীলতাহানি মিথ্যে না সত্যি, আমরা জানতে চাইবো। জানতে চাইবো এই যে আন্দোলনে এতদিন ধরে ছেলেমেয়েরা বসে আছেন, তারা কি এখনও বসে থাকবেন? তাদের কোনো সুরাহা হবে? তারা কি সব কিছু পাবেন না পাবেন না? এটা যেমন জানতে চাইবো, তেমনি ভারতীয় জনতা পার্টির কাছেও বলবো, আপনারা ইন্ট্রোস্পেকশন করুন যে কেন আপনাদের এই অবস্থা হলো। আপনারা তো প্রচণ্ড খেটেছেন, প্রচণ্ড চেঁচামেচি করেছেন, সবাই অনেকেই বলেছেন তারা চোর, তারা চোর, আপনাদের কেন এটা হলো? আপনারা কি সত্যি সত্যি বাঙালির দল হয়ে উঠতে পারলেন? কেন আপনাদের সম্বন্ধে মনে হতে থাকলো বাঙালির যে আপনারা এলে তাদের মাছ মাংস বন্ধ করে দেবেন, আপনারা এলে বাঙালির সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে? কেন বাঙালি ভাবতে শুরু করলো আপনারা বাঙালির দলই নন? আমার মনে হয় আপনাদের ভেতরে আলোচনা হওয়া একান্ত দরকার, কারণ বাঙালি কিছুতেই আপনাদেরকে তাদের নিজের দল মনে করতে পারেনি, বাঙালি কিছুতেই ভাবেনি বিজেপি বাঙালির জন্যে একটা দল, বাঙালি নিজস্ব একটা দল। এটা আমার মনে হয় আপনাদের মধ্যে আলোচনা হওয়া একান্ত দরকার। এই সব কিছু মিলিয়ে এখন কিন্তু ইন্ট্রোস্পেকশনের সময়, রোজ রোজ এখানে এসে একে অপরের সঙ্গে ঝগড়া করার সময় নয়। আমার মনে হয় সব কিছু মিলিয়ে একটা খুব চিন্তার বিষয়। আমি জানি দেবজিৎদা আঙুল তুলছেন, কিন্তু জেনে রাখুন এই কথাগুলো কিছু অবাঙালির মুখ থেকে শুনতে হয়েছে যে বিজেপি এলে বাঙালি মনে করেছে তার ঐতিহ্য নষ্ট হবে। বিশ্বাস করুন, খুব অবাক হয়েছি তাদের মুখ থেকে এই কথাগুলো শুনে। কাজে আমার মনে হয় আমাদের না খুব চিন্তা ভাবনা করার বিষয় আছে যে কেন আজকে এটা হলো। আর তেমনি এটাও নয় যে অনেক সিট পাওয়া মানেই সমস্ত দুর্নীতি নষ্ট হয়ে গেছে, আমরা ভীষণ মানে একদম ধোয়া তুলসী পাতা, আমাদের আর কিছু নেই। সিট পাওয়ার সঙ্গে কিন্তু এই দুর্নীতি চুরি কিছু যেমন নষ্ট হয়ে যায় না, তেমনি যারা এতদিন প্রচণ্ড এই দুর্নীতি নিয়ে চেঁচামেচি করেছেন, আজকে তাদের ভাবতে হবে এত কিছুর পরেও আজকে আমাদের কেন ঠিক এটা হলো। কারণ সেটা কিন্তু ঠিক ভোটের পরিসংখ্যান দিয়ে বিচার হয় না। কেন বাঙালি আমাদেরকে নিজের করে নিতে পারলো না, কেন আজকে বাঙালি আমাদের উপর আস্থা রাখতে পারলো না, কেন আমরা যারা এত হিন্দু মুসলমান করে চেঁচামেচি করলাম, কেন অন্য একটা সম্প্রদায় মনে করলো না আমরা ভরসাস্থল হয়ে উঠতে পারবো, এগুলো আপনাদের কিন্তু বিচার করার সময়। এই যে তোমরা যে কথাগুলো বলছিলে না যে ভোট পেয়েছে সুতরাং আর কিছু বলার নেই, আচ্ছা ফুলন দেবী তো ভোটে জিতেছিলেন, তার মানে কি তার ইতিহাসটা সবটাই মিথ্যে? প্রশ্নটা থাকলো, আমি বলছি রিপাবলিকের লক্ষ লক্ষ দর্শক আপনারা এই প্রশ্নটার উত্তর খুঁজুন যে ফুলন দেবী প্রচুর ভোট পেয়েছিলেন, তার তার ডাকাতির জীবনটা তাহলে সাফ সাদা সত্যি তো? দেবজিৎদা, আমার একটা কথা বলা আছে যে বাংলার মানুষ, বাঙালিরা বিজেপিকে তাদের দিদি বলছিলেন যে দল বলে ভাবতে পারছে না, এখানে একটা মানে ভদ্র নোটেশন যে যত লোক ভোট দিয়েছেন দেখা যাচ্ছে তার 40% ওপর বা কাছাকাছি মানুষ, 2,36,00,000 ওপর মানুষ, 29 লক্ষ, প্রায় 2,30,00,000 ধরুন, তো এই এত লোক তারা যে ভোট দিয়েছেন তারা তো সব বিহার থেকে বা ইউপি থেকে বা নাগাল্যান্ড মণিপুর চীন থেকে আসেনি। আমি 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 যেরকম বহু লোককে, আমিও আপনাকে বহু লোককে দেখাতে পারি যারা কিনা বিজেপিকে বাঙালির দল বলেই মনে করে। আমি আমি আপনাকে একটা কথা বলছি, কিছু লোক হয়তো না মানতে পারেন, কিছু লোক মানছেন, কিন্তু 2,30,00,000 লোক মেনেছেন, সেটাই আমি 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 দেবাশিস ঘোষের কাছে যাবো। দেবাশিস দা, আমার যে প্রশ্নটা ছিল
আমি সেই প্রশ্নটা একবার আপনাকে আবার দেখাতে চাই, বাংলার যারা দর্শক এই মুহূর্তে আমাকে দেখছেন সে তাদেরকেও একবার দেখাতে চাই। ময়ূখের যে প্রশ্ন তার উত্তরটা আমি খুঁজবো বাকিদের থেকে 30 সেকেন্ড করে। নেওয়ানা হচ্ছে যে দেখো কত ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে, এরপরেও তো চুরি নিয়ে তোমাদের কথা বলা থামাবে না, তোমরা এরপরেও তোমরা কি সাহস টাকার পাহাড় দেখাচ্ছ? মানে ইলেকশনে কোনো দল, যেটা সন্ময় দাও বললো, পশু খাদ্য কেলেঙ্কারি নিয়ে আর কিছু বলা যাবে না যদি লালু প্রসাদের দল জেতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এতজন মন্ত্রী তারা জেলের মধ্যে আছেন, তারা বেল পাচ্ছেন না, সুপ্রিম কোর্ট অব্দি তারা যাচ্ছেন, কিছু বলা যাবে না? মানে এই ন্যারেটিভটা তো আমাদের বাংলার এবং বাঙালির জন্য বিপজ্জনক। আমি প্রথমে কটা কথা বলবো, আমি দয়া করে সৌরভ দা আপনাকে বলবো, কাউ কেউ কথা বলবেন, কথা বলবেন না। হ্যাঁ, আমাদের তো এবার একজন খালিস্তানি সন্ত্রাসবাদী এবং একজন কাশ্মীরি সন্ত্রাসবাদীকেও টিকিট দেওয়া হয়েছে, তারা জিতে এসেছে, তারপর কি তারা সন্ত্রাসবাদী নন? কাজী এইগুলো দিয়ে কিছুর বিচার হয় না। আমি না একদম অন্য অন্য কয়েকটা কথায় যাব, আমি সমাজকর্মী সেই হিসেবে আমি একটু জানতে চাইব যে এত যখন এখানে সিট পাওয়া গেছে তাহলে কি সন্দেশখালির ভিডিওগুলো ফেক ছিল? তার কি আলোচনা হবে, তার বিচার হবে? মানে মহিলারা কি আবার ফেক ভিডিও করেছিলেন? তাহলে কিছু পুরুষকে ফাঁসানোর জন্য কি, যেহেতু আমি পুরুষ অধিকার কর্মী, তাহলে কিছু পুরুষকে কি সত্যি সত্যি ফেক ধর্ষণ বা ফেক শ্লীলতাহানির মামলায় ফাঁসানো হয়েছিল? প্রথম প্রশ্ন, বিচার হবে? সৌরভ দা আমি বলেছি মাঝখানে কথা বলবেন না। রাজভবনের ঘটনাটা এক্স্যাক্টলি কি, কারণ তার নির্বাচনের আগে সে নিয়ে বিরাট জলঘোলা, রাজ্যপাল কি সত্যি সত্যি দোষী নাকি আবার হারিয়ে যাবে এই প্রচণ্ড আনন্দে, 29টা সিট পাওয়ার আনন্দে? সেই বিচার চাই এখন, রাজ্যপাল সত্যি দোষী কিনা, ওটা সত্যি সত্যি শ্লীলতাহানি ধর্ষণ নাকি এটা ফেক কেস আবার? কারণ পুরুষ মানুষকে তো সবসময় ফাঁসানো হয়, তা আমরা আবার নতুন করে জানতে চাইবো এটা যদি সত্যি সত্যি মিথ্যে ছিল, মানে ধর্ষণের ঘটনা হয় বা শ্লীলতাহানি মিথ্যে না সত্যি, আমরা জানতে চাইবো। জানতে চাইবো এই যে আন্দোলনে এতদিন ধরে ছেলেমেয়েরা বসে আছেন, তারা কি এখনও বসে থাকবেন? তাদের কোনো সুরাহা হবে? তারা কি সব কিছু পাবেন না পাবেন না? এটা যেমন জানতে চাইবো, তেমনি ভারতীয় জনতা পার্টির কাছেও বলবো আপনারা ইন্ট্রোস্পেকশন করুন যে কেন আপনাদের এই অবস্থা হলো। আপনারা তো প্রচণ্ড খেটেছেন, প্রচণ্ড চেঁচামেচি করেছেন, সবাই অনেকেই বলেছেন তারা চোর তারা চোর, আপনাদের কেন এটা হলো? আপনারা কি সত্যি সত্যি বাঙালির দল হয়ে উঠতে পারলেন? কেন আপনাদের সম্বন্ধে মনে হতে থাকলো বাঙালির যে আপনারা এলে তাদের মাছ মাংস বন্ধ করে দেবেন, আপনারা এলে বাঙালির সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে? কেন বাঙালি ভাবতে শুরু করলো আপনারা বাঙালির দলই নন? আমার মনে হয় আপনাদের ভেতরে আলোচনা হওয়া একান্ত দরকার, কারণ বাঙালি কিছুতেই আপনাদেরকে তাদের নিজের দল মনে করতে পারেনি, বাঙালি কিছুতেই ভাবেনি বিজেপি বাঙালির জন্যে একটা দল, বাঙালির নিজস্ব একটা দল। এটা আমার মনে হয় আপনাদের মধ্যে আলোচনা হওয়া একান্ত দরকার। এই সব কিছু মিলিয়ে এখন কিন্তু ইন্ট্রোস্পেকশনের সময়, রোজ রোজ এখানে এসে একে অপরের সঙ্গে ঝগড়া করার সময় নয়। আমার মনে হয় সব কিছু মিলিয়ে একটা খুব চিন্তার বিষয়। আমি জানি দেবজিৎ দা আঙুল তুলছেন, কিন্তু জেনে রাখুন এই কথাগুলো কিছু অবাঙালির মুখ থেকে শুনতে হয়েছে যে বিজেপি এলে বাঙালি মনে করেছে তার ঐতিহ্য নষ্ট হবে। বিশ্বাস করুন, খুব অবাক হয়েছি তাদের মুখ থেকে এই কথাগুলো শুনে। কাজেই আমার মনে হয় আমাদের না খুব চিন্তা ভাবনা করার বিষয় আছে যে কেন আজকে এটা হলো। আর তেমনি এটাও নয় যে অনেক সিট পাওয়া মানেই সমস্ত দুর্নীতি নষ্ট হয়ে গেছে, আমরা ভীষণ মানে একদম ধোয়া তুলসী পাতা, আমাদের আর কিছু নেই। সিট পাওয়ার সঙ্গে কিন্তু এই দুর্নীতি চুরি কিছু যেমন নষ্ট হয়ে যায় না, তেমনি যারা এতদিন প্রচণ্ড এই দুর্নীতি নিয়ে চেঁচামেচি করেছেন আজকে তাদের ভাবতে হবে এত কিছুর পরেও আজকে আমাদের কেন ঠিক এটা হলো। কারণ সেটা কিন্তু ঠিক ভোটের পরিসংখ্যান দিয়ে বিচার হয় না। কেন বাঙালি আমাদেরকে নিজের করে নিতে পারলো না, কেন আজকে বাঙালি আমাদের উপর আস্থা রাখতে পারলো না, কেন আমরা যারা এত হিন্দু মুসলমান করে চেঁচামেচি করলাম কেন অন্য একটা সম্প্রদায় মনে করলো না আমরা ভরসাস্থল হয়ে উঠতে পারবো, এগুলো আপনাদের কিন্তু বিচার করার সময়। এই যে তোমরা যে কথাগুলো বলছিলে না যে ভোট পেয়েছে সুতরাং আর কিছু বলার নেই, আচ্ছা ফুলন দেবী তো ভোটে জিতেছিলেন, তার মানে কি তার ইতিহাসটা সবটাই মিথ্যে? প্রশ্নটা থাকলো, আমি বলছি রিপাবলিকের লক্ষ লক্ষ দর্শক আপনারা এই প্রশ্নটার উত্তর খুঁজুন যে ফুলন দেবী প্রচুর ভোট পেয়েছিলেন, তার তার ডাকাতির জীবনটা তাহলে সাফ সাদা সত্যি তো? দেবজিতা আমার একটা কথা বলা আছে যে বাংলার মানুষ বাঙালিরা বিজেপিকে তাদের দিদি বলছিলেন যে দল বলে ভাবতে পারছে না, এখানে একটা মানে ভদ্র নোটেশন যে যত লোক ভোট দিয়েছেন দেখা যাচ্ছে তার 40% ওপর বা কাছাকাছি মানুষ 2,36,00,000 ওপর মানুষ 29 লক্ষ প্রায় 2,30,00,000 ধরুন, তো এত লোক
তারা যে ভোট দিয়েছেন তারা তো সব বিহার থেকে বা ইউপি থেকে বা নাগাল্যান্ড মণিপুর চীন থেকে আসেনি। আমি 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 যেরকম বহু লোককে আমিও আপনাকে বহু লোককে দেখাতে পারি যারা কিনা বিজেপিকে বাঙালির দল বলেই মনে করে। সুতরাং এই জায়গাটায় গন্ডগোল করছে। আমি 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 আপনাকে একটা কথা বলছি, কিছু লোক হয়তো না মানতে পারেন, কিছু লোক মানছেন, কিন্তু 2,30,00,000 লোক মেনেছেন, সেটাই সাধারণ বাঙালি যারা। আমি 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 দেবাশিস ঘোষের কাছে যাব। দেবাশিস দা, আমার যে প্রশ্নটা ছিল আমি সেই প্রশ্নটা একবার আপনাকে আবার দেখাতে চাই, বাংলার যারা দর্শক এই মুহূর্তে আমাকে দেখছেন সে তাদেরকেও একবার দেখাতে চাই। ময়ূখের যে প্রশ্ন তার উত্তরটা আমি খুঁজব বাকিদের থেকে 30 সেকেন্ড করে।